মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে গান্ধীঘাটে রাজ্যপাল একই চলার বার্তা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং সাংসদ অর্জুন সিং। বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে এক হয়ে লড়াই করতে হবে। মঙ্গলবার 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে ব্যারাকপুর গান্ধীঘাটে এসে একথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন ব্যারাকপুর গান্ধীঘাটে গান্ধীর মূর্তির পাদদেশে মাল্যদান করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অনুষ্ঠানে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়। রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ শাহজাহানের প্রসঙ্গে বলেন, অপরাধীরা ধরা পড়বে, ধৈর্য ধরুন, আইন আইনের মতো চলবে। The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বললেন, বাংলাকে দুর্নীতি ও হিংসার হাত থেকে বাঁচাতে হবে এবং এক হয়ে লড়াই করতে হবে এবং সবকো সম্মতি দে ভগবান গান্ধীজির এই বাণী স্মরণ করতে হবে। মেসেজ ফর দিস ডে ইজ পিস এন্ড হারমনি, সবকো সম্মতি দে ভগবান, দ্যাট ইজ আ মেসেজ উইচ গান্ধীজি গেভ আস, দ্যাট ইজ আ মেসেজ উইচ উইল সেভ বেঙ্গল। লেট আস বি ইউনাইটেড ইন আওয়ার ফাইট against the two enemies of Bengal, that is violence and corruption. এদিন মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুস্থ প্রশাসন চলছে, আইনের ঊর্ধ্বে কেউ না। দেখুন, আইন আইনের মতো চলবে আমি এটুকু বলতে পারি। পশ্চিমবাংলায় যদি কেউ অপরাধী হয়, দোষ করে থাকে, তাহলে অতি অবশ্যই তার শাস্তির বিধান। মমতা ব্যানার্জি সরকার সেটা করে, মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন সেটা করে। অতএব এর বাইরে কারোর অন্য কোনো কথা থাকলে আমার বলার কিছু, অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন না। এরকম তো অনেক সময় হয়েছে যে একজন অপরাধী অন্তত 1 মাস বাদেও ধরা পড়েছে, আলটিমেটলি ধরা পড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।